नमस्कार ইউডি ক্রিয়েশন এডুকেশনাল চ্যানেলটোলে আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছো। আজি আমি আলোচনা কৰিব লৈছো এইচএছ সেকেন্ড ইয়াৰৰ গণিতৰ চেপ্টাৰ 3 মাল্টিপ্লিকেশন অফ মেট্ৰিসেছ অৰ্থাৎ মৌলকক্ষৰ পূৰণ। যিকোনো 2x2 মেট্ৰিক্স বা 2x3 মেট্ৰিক্সৰ আমি কেনেকৈ ফুল নহুৱাকৈ সহজ পদ্ধতিত কৰিব পাৰো তাকে চাম। অনুগ্ৰহ কৰি ভিডিঅটো শেষলৈকে চাব আৰু যদি ভিডিঅটো চাই উপকৃত হয় তেনেহলে চেনেলটো সাবস্ক্রাইব কৰিব। আহক আজি ভিডিঅটো ষ্টার্ট কৰো। ইয়াত আমাক মৌলকক্ষ এবিৰ মান উলিয়াব দিছে আৰু মৌলকক্ষ এ আৰু মৌলকক্ষ বিৰ মান দিয়া আছে। সাধারণত আমি এ আৰু বিৰ মান দিয়া থাকিলে মৌলকক্ষ এ বিৰ এলিমেন্ট বিলাক উলিয়াব হলে আমি প্রথমে এর শারীর লগত বিৰ স্তম্ভ পূরণ করে যোগ করিব লাগে, তেতিয়া ইয়ার আমি মান বিলাক পাও। কিন্তু এনেকুৱা করলে আমার মৌলবোৰ উলিয়া যথেষ্ট অসুবিধা হয় আৰু যথেষ্ট ভুল হওয়ার চান্স থাকে। সেয়ে আমি ইয়াক অলপ সহজ পদ্ধতিত কৰিব চেষ্টা কৰিম। এর প্রথম শারীর মান লিখি লম। প্রথম শারী ইয়াত আছে 1 2, শারী মানে রোত আছে 1 2, আর বীর প্রথম স্তম্ভর মান লিখি লম। বীর প্রথম স্তম্ভত আছে 3 5, ইয়ার তলে তলে লিখিছো। এতিয়া এই বীর মান উলিয়াব হলে আমি ইয়াক জাস্ট পূরণ করে দিম। 1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 5 10, জাস্ট এক কাট করে দিছো। নেক্সট আমি এই শারীর লগতে দ্বিতীয় স্তম্ভর মান পূরণ করিম। দ্বিতীয় স্তম্ভত আছে 4 6, 1 ইন্টু 4 4 প্লাস 2 ইন্টু 6 12, দুটা এলিমেন্ট আমি পাই গলো। এতিয়া আমি নেক্সট এলিমেন্ট পাবর কারণে এর দ্বিতীয় শারীর মান লিখি লম। দ্বিতীয় শারীত আছে 3 4, আৰু বিৰ প্ৰথম স্তম্ভ, প্ৰথম স্তম্ভত আছে 3 5, আৰু ইয়াত জাষ্ট আগৰ দৰে পূৰণ কৰি দিম। 3 ইন্টু 3 9 প্লাছ 4 ইন্টু 5 20, আৰু কাট কৰি দিছোঁ। নেক্সট আমি দ্বিতীয় স্তম্ভটো লৈছোঁ। দ্বিতীয় স্তম্ভ হৈছে 4 6, 3 ইন্টু 4 12 প্লাছ 4 ইন্টু 6 24, এতিয়া আমি ইয়াক যোগ কৰিলে এ বিৰ মান পাই যাম। এইটো হল এ বিৰ মান। এনেকে আমি সহজ পদ্ধতিত কৰিব পাৰো, এনেকে কৰিলে ভুল হোৱাৰ চান্স নাথাকে। কিন্তু আমি যদি মুখে মুখে ইয়াৰ ৰোল লগত ইয়াৰ স্তম্ভৰ মান পূৰণ কৰো তেতিয়াহলে ভুল হোৱাৰ বহুত চান্স থাকে। সো এনেকে কৰিলে আমাৰ কোনো অসুবিধা নহয়। এতিয়া আমি বেলেগ উদাহরণ এটা চাম। এইবার আমি 2x2 আর 2x3 মেট্রিক্সের পূরণ চাম। ইয়াৰ সাইডত আমি প্রথম এর প্রথম শারীর মান লিখি লম। প্রথম শারীত আছে 1 - 2, আর বীর প্রথম স্তম্ভর মান পূরণ করিম। প্রথম স্তম্ভর আছে 1 2, ইয়াক পূরণ করে আমি লিখিম 1 ইন্টু 1 প্লাস মাইনাস 2 ইন্টু 2, এই প্লাসটো মাইনাস হয়ে যাব -4, আর ইয়াক কাট করে দিছো। এতিয়া আমি দ্বিতীয় মান উলিয়াবর কারণে ইয়ার লগতে দ্বিতীয় স্তম্ভর বিৰ দ্বিতীয় স্তম্ভর মান পূরণ করি। দ্বিতীয় স্তম্ভ আছে 2 3, 1 ইন্টু 2 2 -2 ইন্টু 6, এইটো জাস্ট কাট করে দিছো। আর নেক্সট আমি তৃতীয় স্তম্ভর মান লিখিম। তৃতীয় স্তম্ভ আছে 3 1 3 1, 1 ইন্টু 3 3 -2 ইন্টু 1 -2, এতিয়া আমি নেক্সট মান কেইটা উলিয়াবর কারণে এর দ্বিতীয় শারীর মান লিখিলাম। দ্বিতীয় শারীত আছে 2 3,
আৰু বিৰ প্ৰথম স্তম্ভৰ পৰা ষ্টাৰ্ট কৰিম। প্ৰথম স্তম্ভৰ মান আমি লিখি ল'ম। প্ৰথম স্তম্ভৰ মান আছে 1 2 2 ইনটু 2 2 প্লাছ 3 ইনটু 2 6 আৰু ইয়াক কাট কৰি দিছোঁ। আৰু ইয়াৰ পিছত আমি লিখিম দ্বিতীয় স্তম্ভৰ মান। দ্বিতীয় স্তম্ভৰ মান আছে 2 3 2 ইনটু 2 4 প্লাছ 3 ইনটু 3 9 আকৌ ইয়াক কাট কৰি দি তৃতীয় স্তম্ভৰ মান লিখিম। তৃতীয় স্তম্ভৰ মান আছে 3 1 2 ইনটু 3 6 প্লাছ 3 ইনটু 1 3 আৰু ইয়াক আমি প্লাছ কৰি দিয়ে মানটো উলিয়াইছো। এইটো হৈছে এবিৰ মান। এবি মৌলকক্ষৰ মান হৈছে এইটো। এনেকৈ আমি কম সময়তে সহজভাৱে ইয়াৰ মান উলিয়াব পাৰোঁ। যদি আমি কিতাপত দিয়া ধৰণে কৰোঁ তেতিয়াহ'লে অলপ এইটো কিতাপত দিয়া ধৰণে নিয়মে, তথাপিও আমি অলপ চিজিল লগাই কৰিছোঁ যাতে ভুল নহয়। চ' ভিডিঅ'টো শেষলৈকে চোৱাৰ কাৰণে ধন্যবাদ। যদি ভাল লাগিছে ছাবস্ক্ৰাইব কৰিব চেনেলটো আৰু লগৰ লগত শ্বেয়াৰ কৰিব।